বিশ্ব নবীর আমলে তাকিয়ে দেখুন, কিছু মানুষ নবীজির দরবারে এসে পড়ে থেকে নবীজির কাছে এসে বলতো আমরা মুসলমান হতে চাই, আল্লাহর নবী দাওয়াত দিয়ে বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন তোমরা এখন থেকে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে যদি তোমরা শরীক করো মনে রাখবা আল্লাহ তোমাদেরকে শরীক ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ক্ষমা করবে না যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে যারা শরীক করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে না। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মন চায় তাকে ক্ষমা করে দিতে পারে। তাহলে বোঝা গেছে শিরিক করা যাবে না, শিরিক বড় অন্যায়। আল্লাহ পাক আমাদেরকে শিরিক এবং জুলুম থেকে আমাদের সকলকে হেফাজত করে বলেন আমিন। ভাইয়ারা আমার বন্ধুরা, আমার বলছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দরবারে গিয়া সময়টা কাজে লাগিয়েছে, তারা হয়েছেন জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম মারাদু আনহু, আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা হয়েছে জান্নাতি, তারা হয়েছে মুত্তাকি। আরেক শ্রেণীর মানুষ সময়টাকে নবীজির বিরুদ্ধেও ব্যবহার করেছে, কথা বলুন ঠিক কিনা? সময় ব্যয় করেছে কিভাবে নবীজিকে শেষ করা যায়, সময় ব্যয় করেছে ফিকির করেছে কিভাবে ইসলামের দাওয়াতকে বন্ধ করা যায়, সময়টাকে ব্যয় করেছে কিভাবে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া যায়, সময়টাকে তারা ব্যবহার করেছে কিভাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর নবীকে শেষ করে দেওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই মানুষগুলো যারা সময়টাকে আল্লাহ নবীর বিরুদ্ধে যারা ব্যবহার করেছে, যারা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছে, তারা হয়েছে জাহান্নামী। আর যারা আল্লাহ নবীজির কথা শুনে সময়টাকে ব্যয় করেছে তারা হয়েছেন জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় অত্যন্ত দামি, সময়কে কাজে লাগাইতে হবে। আমার আপনার সময়টা হলো বরফের মতো, বরফ যেমন ধীরে ধীরে শেষ হয়ে যায়, কেউ যদি বরফ বিক্রি করতে যায় আপনাদের বিশ্ব রোডে, আর যদি সে বরফটা বিক্রি করে না, এক একজন আইসা বরফের চাকার দাম বলতেছে ভাই 100 টাকা, বলে না বিক্রি করব না, আরেকজন বলছে 120 টাকা, বলে না বিক্রি করব না, করব না করব না, করতে করতে মাগরিবের সময় হয়ে গেল আর বরফটা পিছন দিকে গলতে গলতে শেষ হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ে এসে দেখে তার ভ্যানে বরফের চাকা নাই, গলে শেষ হয়ে মাটির সাথে মিশে গেছে। আমি জিজ্ঞাসা করতে চাই এই যে বরফ বিক্রেতা সঠিক সময়ে বরফটা বিক্রি করতে পারে নাই, এই জন্য তার এই বরফটাও দামি ছিল 150 টাকা, এখন এই বরফটা 1 টাকারও তার পাইল না, কথা বলুন ঠিক কিনা? আমার আপনার জীবনটা ধীরে ধীরে এরকম ভাবে বরফের মতো শেষ হয়ে যাচ্ছে, বরফের মতো আমার আপনার জীবনটা গলে যাচ্ছে, একটা সময় চলে যাবে মালাকুল মৌত এসে হাজির হয়ে যাবে, আমি আপনি যতই আকুল আবেদন করি না কেন মালাকুল মৌত আমার জন্য একটা সেকেন্ডও সময় দিবে না। মালাকুল মৌত যথাসময়ে আসবে, ইদা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, যখন সময় হয়ে যাবে মালাকুল মৌত যখন বন্দার সামনে এসে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম তার রূহ কবজ করার জন্য আসবে, আর এই বন্দা যদি যতই চেষ্টা করুক না কেন এই মালাকুল মৌতের হাত থেকে বাঁচার জন্য, এই বন্দা বা বন্দার আত্মীয় স্বজন তাম পৃথিবীর মানুষও যদি এই বন্দাকে একটা দিন বা একটা সেকেন্ড রাখার জন্য মালাকুল মৌতের কাছে আবেদন করে বলেন, তো মালাকুল মৌত তাকে 1 সেকেন্ড সময় দিবে কি?
ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আমার আপনার জীবনটা চলছে জীবন শেষ হয়ে যাবে মালাকুল মউত যখন আমার আপনার জান কবজ করে নিয়ে যাবে আমার সাথে কিছুই যাবে না যাবে শুধু আমার ঈমান যাবে শুধু আমার আমল যাবে শুধু আমি যা করেছি নেক এছাড়া আর কিছুই আমার সঙ্গে সঙ্গে যাবে না ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি